নমস্কার, টিভি নিউজ টেনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি রীতা। শুরু করছি নিউজ আওয়ার। কাকভরে ঘুম থেকে উঠেই শিল্পাঞ্চলের মানুষের কাছে চাঞ্চল্যকর খবর। গভীর রাত থেকে আগুনে জ্বলছে দুর্গাপুর এডিডিএ বিল্ডিং। প্রাথমিক অবস্থায় আগুন লাগার কারণ হিসেবে শর্ট সার্কিট অনুমান করা হলেও ঘটনার পেছনে রহস্য খুঁজছেন বিরোধীরা। বিল্ডিং এর 100 মিটারের মধ্যেই দমকল বাহিনীর অফিস, তাও সময় মতো বাঁচাতে পারলো না এই সরকারি তথ্য ভান্ডারকে। বিল্ডিংটির নিচের তলায় সরকারি ব্যাংক, দোতলায় এডিটিএ অফিস এবং তিনতলায় নিরাপত্তার জন্য থাকতো নিরাপত্তা রক্ষীরা। তারপরেও এত বড় ঘটনা কি করে ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কাক ভোরে ঘুম থেকে উঠে শিল্পাঞ্চলের মানুষের কাছে চাঞ্চল্যকর খবর। গভীর রাত থেকে আগুন জ্বলছে দুর্গাপুর এডিডিএ বিল্ডিং এ। দমকলের 13টি ইঞ্জিনের সাথে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অবস্থায় আগুন লাগার কারণ হিসেবে শর্ট সার্কিট অনুমান করা হলেও ঘটনার পেছনে রহস্য খুঁজছেন বিরোধীরা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সিটি সেন্টারে অবস্থিত আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের প্রধান প্রশাসনিক কার্যালয়। দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের সমস্ত কলকারখানা থেকে শুরু করে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, বাড়ি, বড় বড় রিয়েল এস্টেট কোম্পানির অনুমোদন বা পারমিশনের কাগজ সবকিছুই রাখা থাকে এই কার্যালয়ে। বিশ্বকর্মা পূজোর দিনের রাতেই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হলো অফিসের অধিকাংশ নথি। বিল্ডিং এর 100 মিটারের মধ্যেই দমকল বাহিনীর অফিস, তাও সময় মতন বাঁচাতে পারলো না এই সরকারি তথ্য ভান্ডারকে। এর আগেও বারবার এডিডিএ নিয়ে নানান অভিযোগ উঠেছে। কিছুদিন আগেই ফাইল চুরি হয়ে গেছে এই মর্মে দুর্গাপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয় এডিডিএর তরফে, জানিয়ে শোরগোল পড়ে যায় শিল্পাঞ্চল জুড়ে। বিল্ডিংটির নিচের তলায় সরকারি ব্যাংক, দোতলায় এডিডিএ অফিস এবং তিনতলায় আড্ডার সমস্ত নথি থাকতো, তিনতলায় নিরাপত্তারক্ষী থাকতো। তারপরেও এত বড় ঘটনা কি করে ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কিছুদিন আগে এডিডিএ এর চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে বলেছিলেন বেশ কিছু বড় বড় রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে এফআইআর করবে পুলিশের কাছে। সেই হুঁশিয়ারের ফলস্বরূপ কি এদিনের অগ্নিকাণ্ড, সে প্রশ্ন একেবারেই ছেড়ে দেওয়ার নয়। আর এই নিয়ে শহর দুর্গাপুরের রাজনৈতিক দলগুলির মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। এত গুরুত্বপূর্ণ এক সরকারি অফিসে অগ্নি নির্বাপনের সেরকম কোনো যথোপযুক্ত ব্যবস্থা কেন রাখা হয়নি তা নিয়েও প্রশ্ন তুলছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ খড়ুই। তৃণমূল সরকারকে আক্রমণ করার পাশাপাশি বিধায়কের বক্তব্য, রাজ্য জুড়ে সিবিআই ও ইডি তৎপর, এই ভবনেও এমন কিছু নেই যে সেগুলি সরানোর জন্য আগুন লাগিয়ে দেওয়া হলো এমনটাই আশঙ্কা করছেন তিনি। যদিও বিরোধীদের বক্তব্যকে আমল দিতে রাজি নন এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় অফিস চালু হওয়ার কথা জানিয়েছেন তিনি। খুব চিন্তার বিষয় যে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির এত সম্পত্তি, এত নথিপত্র, এত বিষয় আছে, সেটা কি কারণে এটা হয়ে গেল, কি কারণে আগুন লেগে গেল, আর আগুন লাগার পরে তুরন্ত কেন একটা ব্যবস্থা গ্রহণ করা গেল না, কোথায় ঘাটতি, এটা দেখার প্রয়োজন আছে, তদন্ত হওয়ার প্রয়োজন। আমার তো মনে হয় কি বিষয় যেটা আছে, সারা বাংলাতেই তো সন্ধি লেগে গেছে, সারা বাংলাতে আগুন জ্বলছে, এটা অন্য কিছু নয়। দুর্গাপুর যে অথরিটি এটাকে ডেভেলপমেন্ট করা, এটা ব্যবস্থা গ্রহণ করা, এটা সিকিউরিটি বিষয় কি আছে, জলের ব্যবস্থা কেন ছিল না, দিদিমণি সেদিকে লক্ষ্য নেই, দিদিমণি এখন বাইরে শিল্প আনতে গেছেন, দুর্গাপুর ধ্বংস হয়ে যাচ্ছে, একের পর কারখানা বন্ধ হচ্ছে, কোনো নজরদারি নেই, কোনো ব্যবস্থা নেই, কোনো উন্নয়ন নেই, কোনো চিন্তাভাবনা নেই। তাই এই যে গাফলতি মনে হচ্ছে এখানে আছে, আর গাফলতির জন্যেই এই এত বড় ঘটনা ঘটে গেল, তুরন্ত ব্যবস্থা গ্রহণ করা গেল না, ঘাটতে অবশ্যই আছে। 12 বছর দিদিমণি বাংলায় ক্ষমতা এসছেন, তিনি ব্যবস্থা গ্রহণ করেননি, কেন ডেভেলপমেন্ট করা হয়নি, কেন এখানে ব্যবস্থা যদি জলের ব্যবস্থা করতেন, এত সম্পত্তি, এত জমি জায়গা, এত নথি আছে, সে নথি যদি হারিয়ে যায়, চলে গেল, ব্যবস্থা কীভাবে হবে,
আমার যে আশঙ্কা সারা বাংলা জুড়ে যে দুর্নীতির আগলা তৈরি হয়েছে সেখানে সিবিআই ইডি হচ্ছে, আর সিবিআই ইডির ভয়ে এমন কিছু নেই তো এখানে যে পুড়ি যা হলো লাগিয়ে দেওয়া হলো আগুন, এটা তদন্তের বিষয়, তদন্ত হওয়া উচিত, তাহলে সত্য বেরোবে কি হয়েছে না হয়েছে। যে নথি জ্বালিয়ে দিতে হবে, সমস্ত ডকুমেন্টেশন আমাদের ইউডিতে আছে, সমস্ত এ টু জেড আমাদের জমি দলিল বর্তমান অফিসে আছে, এনে দপ্তরে আছে, জমি তো আমাদের আমরা নই, জমি আমরা এদের কাছ থেকে পেয়েছি, ল্যান্ড অ্যাকুইজিশন দপ্তর থেকে আমরা জমি পেয়েছি, সেই জমি বিভিন্ন লোকের মানকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, জমির অরিজিনাল পেপার সেইখানে আছে, সরকারের 500টা দপ্তরের সঙ্গে আমাদের লিঙ্ক আপ আছে, তো কারো কোনো চিন্তার ব্যাপার নেই। তাছাড়া আমাদের যেটা আমাদের কম্পিউটার রুম বলে সেইটা আমাদের সুরক্ষিত আছে, ফার্স্ট ফ্লোরে সার্ভার ইঞ্জিনিয়ারিং সেকশন সুরক্ষিত আছে, এটা কোনো ব্যাপার না। হয়তো আমরা ডকুমেন্ট সুরক্ষিত, আমাদের ডকুমেন্ট অডিট রিপোর্ট সুরক্ষিত, অডিট রিপোর্ট আমাদের যারা এজেন্সি তাদের কাছে থাকে, স্বভাবতই এটা একটা দুর্ঘটনা বলে আমরা মনে করি। তবু আমরা কোনো ল্যাকুনা না রেখে যত এজেন্সি আছে সরকারে সমস্ত এজেন্সিকে দিয়ে আমরা তদন্ত করি, আমরা পরশু থেকে অফিস করব, আমাদের পাসপোর্টটা আমাদের মিটিং হলটা আছে, আমাদের অনেকগুলো রুম আছে, আমরা পাসপোর্ট অফিস করব, আর পুজোর আগে আবার পূর্ণাঙ্গ অফিস আমরা চালু করবো। আবার বলি দুর্গাপুর মানে আসানসোল অফিস তো আছেই, সাইমনডালিতে চলে এই রেকর্ড, সাইমনডালি আসানসোল অফিসেও থাকে, সুতরাং যারা আমাদের জমি যারা নিয়ে উপভোক্তা তাদের কোনো আতঙ্কিত চিন্তিত হবার কোনো ব্যাপার নেই, বিরোধীদের উল্লাসিত হওয়ার কোনো ব্যাপার নেই, এই নিয়ে পাবলিককে কিছু করা যাবে না, এই নিয়ে রাজনীতি করা যাবে না, হোক না তারা কি ভাই ইস্যু নেই কিছু একটা পাক কেন পাচ্ছে না, এদিকের কোনো স্ক্যাম নেই। আমরা খুব সৌভাগ্যবান যে দীর্ঘ 11-9 বছর আমরা আছি, কোনো একটা স্ক্যামের আঙুল আজ পর্যন্ত ওঠেনি, তা চাইবেই তাহলে কিছু আছে কি না, তাই বলছি আর ইন্টারপোলকে দিয়ে করা। Whatever can be salvaged, আগে তো স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি দেখা হবে, অ্যান্ড ওয়ান্স দ্য ফরেন্সিক, আর আমরা পুরোই সব অথরিটিস কাছ থেকে ক্লিয়ারেন্স পেয়ে যাব ভিতরে ঢোকা, তারপরে আমরা ভিতরে ঢুকে একবার ড্যামেজ অ্যাসেসমেন্ট করব। অ্যান্ড আমাদের এইম হচ্ছে পরশু দিন থেকে আমরা রুটিন অফিস শুরু করছি, আর যত তাড়াতাড়ি সম্ভব আশা করছি পুজোর আগে আমাদের অফিস অ্যাবসলিউটলি যেরকম আগে ছিল সেরকমই হয়ে যাবে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। ফের দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। শনিবার বিকেলে দামোদরে স্নান করতে নেমেছিল ওই যুবক। মৃত যুবকের নাম শরীফ রাজবংশী, বয়স 42 বছর। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। স্থানীয়দের অভিযোগ প্রয়োজনে নজরদারি এবং সচেতনতার অভাবে বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে বলেই অভিযোগ। আবারও স্নান করতে নেমে দামোদরে দুর্ঘটনা, নদে তলিয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম শরীফ রাজবংশী, বছর 42-এর ওই যুবক মুর্শিদাবাদের বাসিন্দা হলেও কাজের সূত্রে দুর্গাপুরের অঙ্গদপুরে থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার বিকালে দামোদরের ফিডার ক্যানেলে স্নান করতে আসে শরীফ, হঠাৎই নদীর জলে তলিয়ে যায় সে। বিষয়টি নজরে আসতেই তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে আসে কোকোবিন থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বহু খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে যুবকের দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। একটা সময় ভাদ্র সংক্রান্তিতে ভাদু পূজোকে ঘিরে রাঢ়বঙ্গের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। যুগের তালে বর্তমানে ভাটা পড়েছে সেই ভাদু পূজো। বর্তমান প্রজন্মের কেউই সেভাবে আগ্রহী নয় ভাদু জাগরণে। তারই ব্যতিক্রম দেখা গেল অন্ডালের উখড়া গ্রামে। একটা সময় ভাদ্র সংক্রান্তিতে ভাদু পূজোকে ঘিরে রাঢ়বঙ্গের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল।
যুগের তালে বর্তমানে ভাটা পড়েছে সেই ভাদু পুজোয়। বর্তমান প্রজন্মের কেউই সেভাবে আগ্রহী নয় ভাদু জাগরণে। তারই ব্যতিক্রম দেখা গেল অন্ডালের উখড়া গ্রামে। গ্রামের চ্যাটার্জি পাড়ায় মহিলাদের উদ্যোগে সাড়ম্বরে আয়োজিত হল ভাদু পুজো। পুজোর উদ্যোক্তা মহিলাদের কাছ থেকে জানা যায়, 45 বছর আগে পর্যন্ত পাড়াতে ভাদু পুজোর আয়োজন হতো। একে একে পাড়ার মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় ধীরে ধীরে একটা সময় সেই পুজো বন্ধ হয়ে যায়। ছোটবেলার স্মৃতি ফিরে পেতে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসে 2019 সালে পুনরায় সেই পুজো চালু করেন মহিলারা। আগে পাড়ার বাড়িতে পুজো হলেও বর্তমানে ভাদুর মূর্তি সহ পুজোর আয়োজন হয় পাড়ার দুর্গা মন্দিরে। সোমবার সন্ধ্যায় মন্দির চত্বরে মহিলাদের ভিড় লক্ষ্য করা যায়। চলে লুচি তৈরি করে ভোগের আয়োজন। ভাদু আরাধনায় মহিলাদের গান গাইতেও দেখা যায়। আমরা আজকে মহিলারা সবাই যে যেমন সে তেমন খাবার তৈরি করে এনেছি। আমরা অনেক দূর থেকে এসেছি, অনেকে অনেক দূর থেকে এসেছে, কেউ আসানসোল থেকে এসেছে, কেউ বীরভূম থেকে এসেছে, কেউ দুর্গাপুর থেকে এসেছে, কেউ কেউ আবার আমার বান্ধবীরা সব এখানেও থাকে। আমার ভাই বউরা আছে, আমার দাদা বৌদি, আমাদের পাড়ার সব বউরা সবাই মিলেমিশে আমরা এই ভাদুটাকে আমরা করি। আর এই ভাদুটা মানে আমাদের মন্দিরে হয়, আগে সব বাড়িতে বাড়িতে হতো, এখন মন্দিরে হচ্ছে। আর আমরা এই আমাদের তো এই ভাদুতে তো আমরা এই প্রথম আরতি করি, তখন এই গানটাই আমরা করি। নমো নমো ভাদু নমো তোমার চরণে, তোমার গাছে ফুল ফুটেছে দিব তোমার চরণে, তোমার গাছে ফুল ফুটেছে দিব তোমার চরণে, তোমার গাছে ফুল ফুটেছে দিব। অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। নিউজ আওয়ারে এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাগ সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে।
সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161378, 7477161639 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর স্পলিনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল। Passion for care and cure. বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস ডিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্চিপ সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন, কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু। রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা। লন এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম। বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট। খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। কার্ডিওলজি, ইউরোলজি, গাইনোকোলজি, সার্জারি, গ্যাস্ট্রো এন্টারোলজি সহ বিভিন্ন বিভাগে সুচিকিৎসার সুবিধা মিলবে এখানে। সদা সর্বদা আপনাদের পাশে, আপনাদের প্রয়োজনে রয়েছে বিবেকানন্দ হসপিটাল। আমাদের ঠিকানা বিবেকানন্দ হসপিটাল, ডক্টর জাকির হোসেন এভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 7132066। অ্যাপয়েন্টমেন্ট ও ইনকোয়ারির জন্য ফোন করুন 0343-6610-360। ইমার্জেন্সির জন্য ফোন করুন 9609601721। বিবেকানন্দ হসপিটাল সর্বদা আপনাদের পাশে। বিবেকানন্দ হসপিটাল, বিজ্ঞানসম্মত চিকিৎসা সুলভ মূল্যে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617-581-551 এবং 8972-263-758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। অবশেষে রাতে শেষ হলো মুর্শিদাবাদের বড়ইয়া পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির ভোট প্রক্রিয়া। সোমবার বড়ইয়া পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি গঠনের কথা ছিল। সকাল 11টা থেকে শুরু হয় ভোটাভুটি। দলেরই নেতাদের ভোটাভুটি চলাকালীন ওয়াকআউট প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে সেভাবে মুখ খুলতে চাইলেন না সুলতানা খাতুন। তিনি বলেন, যারা উল্টোপাল্টা বলছে তারা দলকে কালিমালিপ্ত করবারই জন্যই বলছে। মঙ্গলবার নির্বিঘ্নে সম্পন্ন হলো মুর্শিদাবাদ জেলা পরিষদের 9টি স্থায়ী গঠন প্রক্রিয়া। আগেই জেলা পরিষদের নতুন জেলা সভাধিপতি নির্বাচিত হয়েছেন রুবিয়া সুলতানা এবং সহকারী সভাধিপতি হয়েছেন আতিবুর রহমান। মঙ্গলবার জেলা তৃণমূলের সভানেত্রী শাওনি সিংহ রায়ের উপস্থিতিতে 9টি স্থায়ী সমিতি গঠন করা হয়। প্রত্যেকটি স্থায়ী সমিতির জন্য 5 জন সদস্যের নাম ঘোষণা করা হয়। দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন রঘুনাথগঞ্জের জেলা পরিষদ আসনে জয়ী তৃণমূল প্রার্থী বজলুর রহমান। রানীনগর বিধানসভা থেকে জয়ী তাজিমুদ্দিন খানকে উপাধ্যক্ষ করা হয়েছে। দলের নির্দেশে স্থায়ী সমিতি গঠন বলে জানান জেলা সভানেত্রী। আগামী 1 সপ্তাহের মধ্যে দলীয় নির্দেশ অনুযায়ী কর্মাধ্যক্ষ ঠিক করার কথা জানান তিনি। পদ পাওয়া বড় কথা নয়, জেলার উন্নয়নের কাণ্ডারী হিসেবে সকল জেলা পরিষদের জয়ী সদস্যদের সমান গুরুত্ব থাকার বার্তা দেয় নয়া জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে জেলার উন্নয়নের কাজ করার বার্তা দেন নেত্রী। আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে 71 জন সদস্য এখানে জিতেছে। ইতিমধ্যে আমাদের সভাধিপতি রুবিয়া ইতিমধ্যে জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন, আমাদের সহকারী সভাধিপতি দুটোই ফাইনাল হয়ে গেছে। আজকে আমাদের দলনেতা হিসেবে বজলুর রহমান, যিনি রঘুনাথগঞ্জ থেকে জিতেছেন, তাকে দলনেতা করা হয়েছে। তজিমুদ্দিন খান, যিনি রানীনগর বিধানসভা থেকে জিতেছেন, তাকে আমাদের উপাধ্যক্ষ করা হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে 9টা স্থায়ী সমিতিতে 45 জন মানুষকে রাখা হয়েছে দলের নির্দেশ অনুসারে। দলের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে সেই মোতাবেকই এখানে সদস্যদের নাম ঠিক করা হয়েছে। এর পরবর্তী পর্যায়ে দল যে সিদ্ধান্ত নেবে কর্মাধ্যক্ষ গঠনে, আমরা 1 সপ্তাহের মধ্যেই আমাদের কর্মাধ্যক্ষ গঠন করতে চলেছে এবং সকল আমরা আমাদের কর্মাধ্যক্ষদের যা যা নির্দেশ আসবে সেই অনুযায়ী তারা কর্মাধ্যক্ষ হবে। প্রথমেই আপনাদের প্রত্যেককে সালাম নমস্কার জানাচ্ছি এবং আজকে আপনাদের উপস্থিত হওয়ার জন্য, এখানে আমাদের জেলা পরিষদে উপস্থিত হওয়ার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আমাদের আজকে স্থায়ী সমিতির গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো। 9টা স্থায়ী সমিতির গঠন প্রক্রিয়া ছিল। প্রত্যেকটা স্থায়ী সমিতিতে 5 জন করে সদস্যার নাম ঘোষণা করা হলো আমাদের পক্ষ থেকে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। আর সর্বোপরি আমি বলি যে আমরা যতজন এখানে জেলা পরিষদ সদস্য উপস্থিত ছিলেন প্রত্যেককে আমরা প্রথম থেকেই মেন্টালি প্রিপেয়ার নিয়েছিলাম যে আমরা প্রত্যেককেই হচ্ছে আমাদের জেলার উন্নয়নের কাণ্ডারী এক একজন এবং আমাদেরকে কার পদ হচ্ছে না, কে স্থায়ী সমিতিতে থাকছে কে থাকছে না সেটা আমাদের বিষয় ছিল না। আমাদের বিষয় ছিল যে সার্বিকভাবে আমরা যাতে কাজ করতে পারি সেই হিসাবে আজকে স্থায়ী সমিতির গঠন এবং প্রত্যেক সদস্যার কিন্তু গুরুত্ব থাকবে, প্রায়োরিটি থাকবে। একজন সভাধিপতি হিসাবে আমি সেটা বলছি, যারা
হয়তো অনেকে মন খারাপ হতে পারে, কিন্তু প্রথম থেকে আমরা জানি, আমাদের প্রত্যেক সদস্যরা জানেন যে আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের আরেক সুপ্রিমো দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশ মতো আমাদের জেলার উন্নয়নমূলক কাজ করে যেতে হবে। কে পদে আছে কে পদে নেই সেটা বড় কথা নয়, আমরা হচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মী, সেটা আমাদের যারা জেলা পরিষদ সদস্য তারা কিন্তু প্রত্যেকে এটা মনের মধ্যে গেঁথে রেখেছে। তো আমাদের আজকের এই প্রক্রিয়াটি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবেই হয়ে গেল। দেখুন, আমরা যেটা আমিও বিশ্বাস করি এবং আমার মনে হয় প্রত্যেককেই বিশ্বাস করেন যে যারা সিনিয়র রয়েছেন তারা সবসময় অভিজ্ঞ হন, এক্সপেরিয়েন্সড হন, এবং সিনিয়রদের অনুসরণ করা হচ্ছে আমাদের জুনিয়রদের এবং নবাগতদের একটা কর্তব্য, যদি আমরা সেটা মেনে চলি। তবে হ্যাঁ, এই গঠন প্রক্রিয়াটা নতুন পুরনো প্রত্যেকেই থাকছে এবং সব। মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সাপের কামড় খাওয়ার পর জীবন্ত বিষধর সাপকে নিয়ে সরাসরি হাসপাতালে হাজির হলেন 75 বছর বয়সী এক বৃদ্ধ। ঘটনায় হতচকিত হলেন হাসপাতালের ডাক্তার, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসাধীন রোগীরাও। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালের। হাসপাতাল সূত্রে খবর, বৃদ্ধকে সাপে কামড়ানোর প্রতিষেধক হিসেবে 30টি SDS দেওয়া হয়েছে তাকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই বৃদ্ধ। সাপের কামড় খাওয়ার পর জীবন্ত বিষধর সাপ নিয়ে হাসপাতালে হাজির হলেন 75 বছর বয়সী এক বৃদ্ধ। ঘটনায় হতচকিত হলেন হাসপাতালের ডাক্তার, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসাধীন রোগীরা। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালের। স্থানীয় সূত্রে জানা যায়, ক্যানিং এর মাতলা ২ নম্বর পঞ্চায়েতের বাকিরবেনা গ্রামের বাসিন্দা মোশারফ লস্করের বাড়ির স্নানঘরে একটি কেউটে সাপ ঢুকে পড়ে। বিষয়টি নজরে আসতে দীর্ঘদিনের সাপ উদ্ধারে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিবেশী সত্য মণ্ডলকে খবর দেন মোশারফ। তড়িঘড়ি এসে সাপটিকে ধরে কৌটে ধরার সময় অসাবধানতাবশত সত্যবাবুর হাতে দাঁত বসিয়ে দেয় সাপটি। জ্যান্ত সাপ সহ সত্যবাবুকে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছান স্থানীয়রা। তৎক্ষণাৎ তার চিকিৎসাও শুরু হয়ে যায়। হাসপাতাল সূত্রের খবর, বৃদ্ধকে সাপে কামড়ানোর প্রতিষেধক 30টি SDS দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই বৃদ্ধ। দক্ষিণ ২৪ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। কর্মীদের রেল অবরোধ রুখতে পুরুলিয়ার কুস্তাও স্টেশনের দখল নিল পুরুলিয়া জেলা পুলিশ। নিজেদের দাবি আদায়ে আগামী 20 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার ভোর থেকেই পুরুলিয়ার আদ্রা ডিভিশনের রেল স্টেশনে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দিয়েছেন কর্মী সমাজ। সোমবার বিকেল থেকে ওই রেল স্টেশন চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কর্মীদের রেল অবরোধ রুখতে আগে থেকেই তৎপর ছিল পুরুলিয়া জেলা পুলিশ। কর্মীদের রেল অবরোধ রুখতে পুরুলিয়ার কুস্তাও স্টেশনে দখল নিল পুরুলিয়া জেলা পুলিশ। উল্লেখ্য, কর্মী সম্প্রদায়কে জনজাতি তালিকাভুক্ত করা, কুর্মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্তিকরণ এবং সারনা ধর্মের পৃথক কোড চালুর দাবিতেই দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন কুর্মী সমাজের মানুষজন। নিজেদের দাবি আদায়ে আগামী 20 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার ভোর থেকে পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাও রেল স্টেশনে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দিয়েছেন কুর্মী সমাজ। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব রেলের তরফে চিঠি দিয়ে অবরোধ না করার অনুরোধ জানানো হয়েছে। সাধারণ মানুষকে হয়রানি করে কোনোভাবেই যাতে বেআইনিভাবে রেল বা পথ অবরোধ করা যাবে না, এমনটাই দাবি জেলা পুলিশের। চিঠি করে তা কর্মী সংগঠনকে জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। কর্মীদের রেল অবরোধ রুখতে আগে থেকেই তৎপর হলো পুরুলিয়া জেলা পুলিশ। সোমবার বিকেল থেকে কুস্তাও স্টেশন চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে যৌথভাবে এই রেল অবরোধ রুখতে রেল পুলিশ মোতায়েন করা হয়েছে স্টেশন জুড়ে। অবরোধকারীরা যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে তার জন্য স্টেশনের দুই ধারে বাঁশের ব্যারিকেড দিয়ে বাঁধা হয়েছে। অন্যদিকে কুস্তাওরের কাছে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে নামানো হয়েছে রেফ। যদিও পুলিশের তৎপরতা নিয়ে কুর্মী সমাজের তরফে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কুর্মী সমাজের মূল মানবতা অজিত প্রসাদ মাহাতোকে ফোন করা হলে তার ফোন বন্ধ ছিল বলেই জানা যায়। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। নিউজ আওয়ার এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে টিভি নিউজ 10। আপনারা দেখতে পাচ্ছেন আকাশতরী কেবেলের 207 নম্বর চ্যানেলে এবং ডিজিকাস্টের 167 নম্বর চ্যানেলে টিভি নিউজ 10। আপনারা মানে আমরা। নমস্কার।